সব জল্পনা সত্যি করে আবার একবার বাংলার বুকে ফিরেছে সেই দুঃসাহসী রঘু ডাকাত। এও শোনা গেছিল যে সে ব্যক্তি নয়, স্বয়ং দেবের হাত ধরেই নাকি মানুষের সামনে হাজির হবেন রঘু ডাকাত। আর দেবের হাত শক্ত করার জন্য নাকি এই ব্যাপারে তার পাশে দাঁড়াচ্ছেন গোলন্দাজ ছবির পরিচালক ধ্রুব ব্যানার্জি। শেষ পর্যন্ত ঠিক তাই হলো, রঘু ডাকাতের চরিত্রে পর্দায় ফিরেছেন দেব। পরিচালক ধ্রুব ব্যানার্জির পরিচালনায় রঘু ডাকাত ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে টলিপাড়ার এই নায়ককে। গোলন্দাজের সাফল্যের পর এই নিয়ে দ্বিতীয়বার পর্দায় জুটি বাঁধতে চলেছেন এই পরিচালক ও অভিনেতা জুটি। ঘোষণার পাশাপাশি রঘু ডাকাত ছবির পোস্টারও সোশ্যাল মিডিয়ায় নিজে শেয়ার করেছেন স্বয়ং দেব। এবারের পুজোয় বেশ ভালো ব্যবসা করেছে গোলন্দাজ, সেই ছবির টানে হলে দর্শক ফিরেছে দলে দলে, ছবির প্রযোজকের মুখেও চওড়া হয়ে সে হাসি। আর তাতে সাহস পেয়ে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর পরে রঘু ডাকাতকে ফেরাতে চলেছেন গোলন্দাজ ছবির পরিচালক ও এই নায়ক জুটি। SBF-এর সঙ্গে জুট বেঁধে এই ছবির প্রযোজনা করেছেন দেব নিজেও। জনমানুষে এবং বিভিন্ন বইয়ে প্রচলিত রঘু ডাকাতের দুর্ধর্ষ সব রোমাঞ্চকর কাহিনীর মিশেল নাকি হতে চলেছে এই ছবি। ছবির পোস্টার সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্টে শেয়ার করে দেব লেখেন, আজ এই নিশি অমাবস্যায় শক্তি আরাধনার পূর্ণ লগ্নে এক অজানা কাহিনীর উন্মোচন নীল, বিদ্রোহের সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা রঘু ডাকাত। সেই পোস্টার নজর কেড়েছে দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও। কাঁধ ছাপানো কুকরানো চুল, সুটাম অনাবৃত উর্দাঙ্গ উকালো ধুতির সঙ্গে লাল কুমার বন্ধ এবং মাথায় বাঁধা ফেটটিতে দেবের এই ডাকাতি অবতার দেখে নড়ে চড়ে বসেছে নেটিজেনরা। এক হাতে খড়গ ও অন্য হাতে দাও দাও জ্বলন্ত মশাল উঁচিয়ে তুলে জঙ্গলের আস্তানায় জড়ো হওয়া তার ডাকাত দলের উদ্দেশ্যে কোনো নির্দেশ দিচ্ছে রঘু। পায়ের সামনে হেলায় পড়ে রয়েছে সোনার মোহরে ভরা ডালা সিন্ধুক, দূরে দাঁড়িয়ে রয়েছে অতিকায় এক ব্রিটিশ জাহাজ, মাস্তুলে স্পষ্ট ব্রিটিশ সাম্রাজ্যের ইউনিক জ্যাক পতাকা। আকাশে তখন বেশে পূর্ণিমায় গুলচাঁদ। প্রসঙ্গত তার বাকি ছবিগুলোর মতো এই ছবির গল্পও যে বাংলার ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করবেন ধ্রুব ব্যানার্জি, তা রঘু ডাকাতের পোস্টার দেখে দিব্যি টের পাওয়া গেছে। এই ছিল পুরো নিউজ। পাশে থাকার জন্যে ধন্যবাদ।